চলো গরু নিলা বেড়া মাছের বিয়ে করাতে, যাব লো রঙিলা রুই মাছ বলে আবার, রুই মাছ বলে আবার, তোমার পালকি নিয়ে যাব লো রঙিলা বেড়া মাছের বিয়ে করাতে, চলো গরু নিলা কই মাঝে বলে আবার, কই মাঝে বলে আবার, তোমার দিঘি তবলা বাজাই বলো রঙিলা দেড়া মাছের বিয়ে করাতে, চলো গো রঙিলা শিঙি মাগুর বলে তোমার বংশী বাজাই বলো রঙিলা দেড়া মাছের বিয়ে করাতে, চলো গো রঙিলা সব মাঝে বলে আবার, সব মাঝে বলে আবার, তোমার বর জাতি যা বলো রঙিলা দেড়া মাছের বিয়ে করাতে, চলো গো রঙিলা বুয়াল মাঝে বলে আবার, বুয়াল মাঝে বলে আবার, তোর সব সালারে খাবো লো রঙিলা দেড়া মাছের বিয়ে করাতে, চলো গো রঙিলা, চলো গো। গাছের উপরে ওদিকে বাড়িতে ঢুকতে দেয়নি, গাছের উপরে আছে বাসাটি, এই গাছের। আপনার নাম? আমার নাম বাহাদুর। আর এটা আপনি বানিয়েছেন পুরোটা একা? এই আইডিয়াটা কোথা থেকে এলো করোনার বানানোর? ওই টিভিতে দেখে দেখে করতেছি, টিভি একটু দেখলাম, আর এখন ঘটনা তো হচ্ছে, আর কি দেখ, ঘটনাগুলো তো শুনি। কবে থেকে আঁকছেন, কোন বয়স থেকে আপনি? 12-13 বছর থেকে। এখন কত বয়স? আমি হচ্ছে 3টে পাস করে থাকি, রাজ্য জেলা একাডেমি, আমার হাতে ছবি আছে, নাতনি যে গানটা গাইল ওই গানটা কিন্তু ওর বাবা রচনা করেছে, ও রচনা করেছে, ওরে ওরা মিশা মিশা করে ও করেছে, শিখছে, আমি গান করতে পারিনি। আগে ওই যে পুরাতন পটের গান করতাম, এখন আর যে নতুন পটের এখন গান করতে পারিনি, আর টানতে পারিনি, সুর টানতে পারিনি, গলা টানা হয়। ওই যে পুরাতন একটু আগে যে করি, এই যে মাছের উপরে, এই যে মাছের বিয়েতে দেড়া মাছের বিয়ে করাতে, চলো গরু নিলা দেড়া মাছের বিয়ে করাতে, যাব লো রঙিলা রুই মাছ বলে আবার, রুই মাছ বলে আবার, তোমার পালকি নিয়ে যাব লো রঙিলা দেড়া মাছের বিয়ে করাতে, চলো গরু নিলা কই মাঝে বলে আবার, কই মাঝে বলে আবার, তোমার দিঘি তবলা বাজাই বলো রঙিলা দেড়া মাছের বিয়ে করাতে, চলো গো রঙিলা শিঙি মাগুর বলে তোমার বংশী বাজাই বলো রঙিলা দেড়া মাছের বিয়ে করাতে, চলো গো রঙিলা
সমাজ বলে আবার, সমাজ বলে আবার, তোমার পর জাতি যা বলো রঙিলা, টেড়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা। বুয়াল মাঝে বলে আবার, বুয়াল মাঝে বলে আবার, তোর সব সালারে খাবো লো রঙিলা, টেড়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, চলো গো রঙিলা। ছোট রূপরে বলে অনেকগুলো বিশ্ব নাই, গানটাও কমে গেছে, বড় হলে আছে আমি বলবো, তাতে গান সব। নমস্কার, আমার নাম রূপসনা চিত্রকর। আমি ছোটো থেকে এই কাজের সঙ্গে যুক্ত আছি বা কাজও করছি। আর আমাদের এই পটচিত্র আর্টটা হচ্ছে বংশ পরম্পরা আর্ট, যে ট্র্যাডিশনাল আর্ট চলে আসছে। এখানে আট পুরুষ হয়েছে নয়াতে। এটা আমি শিখেছি বাবা ঠাকুমার কাছ থেকে, তারপরে ঠাকুমা শিখেছে তার মামার কাছ থেকে, এইভাবে হয়ে আসছে। তারপর আমি বাবা করতেন, ঠাকুমা করতেন, তার কাছ থেকে দেখে শিখে কাজ করছে। এখন আমার মেয়েও কাজ করছে, এরকমভাবে চলে আসছে। আমাদের পটচিত্র হচ্ছে গুহা চিত্র থেকে শুরু হয়েছে, এটা আমরা শুনেছি। আর এটা আমাদের মানে বড়রা যারা বয়স্ক তারাও বলে এসছে যে যখন মানুষ শিকার করতে যেত তখন কোন পথ দিয়ে যাচ্ছে ওদের একটা একে নিশানা করে দিয়ে যেত ওই শিল্পীরা। তখন সেখান থেকেই আমাদের একটা সূত্রধার আছে যে আমাদের ওই গুহাচিত্র থেকে পটচিত্র এসেছে, সেই সেই সূত্র থেকে। আর আমাদের পটচিত্র অ্যাকচুয়ালি ন্যাচারাল কালারে বানানো, সবগুলো আমাদের নিজেদের হাতে রং বানাতে হয়। কালারগুলো গাছপাতা, ফুল, ফল, ফল থেকে আমাদের সব কিছু, এবং সেগুন পাতা থেকে আমাদের খয়েরি কালারটা বের হয়, মুন্দ্রি পাতা থেকে আমাদের সবুজ কালার আসে, তারপরে লালটা ওই পাঞ্চুল খড় থেকে আসে। আর একটা আইআইটি খড়গপুর থেকে গাছ দিয়েছে লটকন বলে, সেই গাছের ফল থেকে আমরা খুব সুন্দর একটা লাল পাই। নীলটা আছে অপরিচিতা ফুল থেকে, তারপরে চাল দিয়ে একটা কালো হয়, তারপরে লংশের যে কার্বনটা বের হয় ওটা থেকে আমরা কালো পাই খুব সুন্দর। এইভাবে পটচিত্র আমাদের চলে আসছে। এখন আমাদের সব সমস্ত কিছুতে টেক্সটাইলের উপরে চলে আসছে, যাতে মানুষের কাছে আরো বেশি করে পৌঁছায়। কারণ একটা পটচিত্র একজন কিনে একটা বাড়িতে সাজিয়ে তার আর ছোট ফ্ল্যাট আর বেশি জায়গা নেই, কিন্তু আমরা সেটাকে মানে পটের সাথে সাথে এমন একটা জিনিস তুলে ধরতে চাইছি যে এমন টি শার্টের উপরে করলাম আমাদের পটচিত্র, যে মানুষ ইউজ করতে পারে টি শার্টের মধ্যে পটচিত্র, লোক জানতে পারবে যে হ্যাঁ এই ছবিটা হচ্ছে পটচিত্র। এইভাবে আমরা বিভিন্ন জিনিসের উপরে করছি, যেমন টি শার্ট আছে, শাড়ি আছে, দোপাট্টা, কুর্তি, কেপি, ট্রে, পাখা, কুলো, সমস্ত জিনিসের উপরে আমাদের এখন কাজ হচ্ছে। একটু বলুন, নাম বলুন, আর একটুখানি আপনার সম্বন্ধে বলুন। নমস্কার, আমি বাহাদুর চিত্রকর। আমি একজন সাধারণ পটুয়া, নয়া পিংলা পটচিত্র শিল্প গ্রামে বসবাস করি। তো আমাদের এখানে বসবাস হয়েছে 80-90 বছর বয়স, এখানে বসবাস নয়াতে। পটুয়ারা হচ্ছে একের পর এক নানা প্রান্তে ঘুরে বেড়ায় পটচিত্র গ্রামে গ্রামে দেখানোর জন্য। তো আমার যদি একটা গ্রাম থাকে তাহলে ওই গ্রামে আর অন্য পটুয়ারা যায় না, যজমান বাড়ি মতন। তো সেই জন্যে আমার ছেলে এখানে আর থাকবে না, অন্য গ্রামে চলে যাবে, কেন এই গ্রামে তো আমি যজমান করছি।
আমার মেয়েও জামাই এখানে থাকবে না, অন্য গ্রামে চলে যাবে। এটা একটা যজমান বাড়ির মতন পটুয়াদের ছিল, তো সেইটা এখন আস্তে আস্তে প্রায় লুপ্তের পথে, কিছু কিছু জায়গায় আছে এখনো পর্যন্ত। আগে কিন্তু এগুলো ছিল, এই জন্যে একটা জায়গা থেকে পুরো পৃথিবীতে পটুয়ারা বিস্তার লাভ করেছিল। প্রথমে যখন মানুষ গোয়াতে ছবি আঁকত, যখন কথা বলতে পারতো না মানুষরা, তখন ছবি আকারে কথা মানে ভাষায় প্রকাশ করতো যে আমরা শিকার করতে যাচ্ছি, এই শিকার করে এনেছি, এত লোক মারা গেছে, এই এই ফেরাদ আসছে, কী কী অস্ত্র ব্যবহার করতো, এইসব ঘোড়ার চিত্রের মধ্যেই লেখা থাকতো। তারপর ধীরে 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 মানুষ কৃষির উপরে এলো, চাষের উপরে এলো, গ্রাম বসতে শুরু করলো। এরকম করে আস্তে আস্তে ধীরে ধীরে পুরো পৃথিবীতেই পটচিত্র ছড়িয়ে গেল। শুধু আমাদের ভারতবর্ষে না, পুরো পৃথিবীতে কিন্তু পটচিত্রের একটা প্রভাব ছিল। তো সেইগুলো আস্তে আস্তে এখন যে যার দেশ, যে যার ভাষা, সে তার নামকরণ আলাদা আলাদাভাবে হয়ে গেছে। কিন্তু ছবি আঁকা কিন্তু প্রথম থেকেই ছিল, যখন মানুষ ভাষা জানতো না, কথাও জানতো না, ইশারার মধ্যে কথা বলতো, তখন থেকে কিন্তু পটচিত্র শুরু হয়ে গেছে। পৃথিবীতে যে পটচিত্র এসেছে তার ভাগের কারণ হয়ে গেছে যে যজমান ঘর বললাম, যে আগে পটুয়াদেরকে যে ঠাকুর করত, পটুয়ারা মূর্তি বানাত, পটুয়ারা পটচিত্র করত, পটুয়ারা মাটির জিনিস বানাত, পটুয়ারা শাড়ি বানাত, পটুয়ারাই সব কিছু করত। মানে পটুয়াদের হচ্ছে টোটাল শিল্পকলা। ওই শিল্পকলা থেকে কিন্তু ওরা আবার ভাগ হয়ে গেছে সাতটা জেনারেশন, কুম্ভকার, কুমার, কামার, স্বর্ণকার, চিত্রকার, মালাকার, এরকম করে ওরা আবার সাতটা জায়গায় ভাগ হয়ে গেছে। তন্তুবায় সবাই মিলে ভাগ হয়ে গেছে। যে ভাগ হয়ে যাওয়ার পরে ওরা এবার আলাদা আলাদা যে যার কর্মে ব্যস্ততা থাকতো। মানে পৃথিবী যখন ভালো দিকতে আসছে, তখন সবাই তো সব জিনিসের উপরেই দক্ষতা, আমার হয়তো ছবি আঁকার প্রতি দক্ষতা, কারো এর দক্ষতা, কারো ওর দক্ষতা, তো এইগুলো সব আলাদাভাবে বিভক্ত হয়ে গেছে। বা বিভক্ত হয়ে যাওয়ার জন্যেই যে পটুয়ারা একটা জায়গা থেকে এতটা জায়গায় ছড়িয়ে গেল কেন, এতটা জায়গায় ছড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে যে মানুষকে বোঝানোর জন্য। মানুষকে সারা জীবন পটুয়ারা যতটা পেরেছে সাংবাদিকের কাজ করেছে, যে কোনো ঘটনা ঘটেছে, যে কোনো যা হয়েছে, পৌরাণিক যা হয়েছে, পৃথিবীতে প্রথম থেকে কি হয়েছে আমাদের পটচিত্রের মধ্যে আছে। পটচিত্রের মধ্যে আছে, আমাদের প্রথমে জল ছিল, তারপরে জলের জন্তু হয়েছে, তারপরে জলের জন্তু থেকে মানুষ জন্ম হয়েছে। এরকম করে আমাদের দেখবে আদিবাসী সাঁওতাল পটে কিন্তু পুরো মানুষের যে গল্প, এখন বিজ্ঞানীরা বলছে বিগ ব্যাং, কে বলছে অমুক ব্যাং, ঠ্যাং ব্যাং, কিন্তু এটা আমাদের কিন্তু পূর্বপুরুষ থেকেই চলে আসছে। মানে পৃথিবীটা কিভাবে তৈরি হয়েছিল সেটা পটচিত্রের মধ্যেও আছে। কিন্তু বহু লোক এটাকে নিচ্ছে, বহু লোক নিচ্ছে না। জানে যে পটুয়ারা তো পটচিত্র করে গ্রামের মধ্যে থাকে, ওরা পৃথিবী সম্বন্ধে কি বুঝবে। কিন্তু প্রথম আদি লগ্ন থেকেই পটচিত্রের মধ্যেই কিন্তু পুরো পৃথিবীর হিস্ট্রিটাও আছে, সেটাও আমি বলতে পারি। আমাদের সাঁওতাল পটচিত্রের মধ্যে যেটা আছে, আমাকে আমি ছবি খুলেও দেখাতে পারি যে সেই পুরনো পটচিত্রের মধ্যেই প্রথমে জল সহজ ছিল, কোনো মাটি ছিল না। সাপ, কাঁকড়া, কচ্ছপ বা যে কোনো কারণে হোক, যে কোনো প্রয়োজনে হোক, এটা একটু একটু করে মাটি জন্ম হয়েছিল। সেখান থেকে জলের যন্ত্রটাই আস্তে আস্তে মানুষ আকারে গ্রহণ করলো।
তারপরে ওখান থেকে পিলচু হারাম আর পিলচু বুড়ি দুজন জন্ম হলো, তাদের ছেলে মেয়েরা জন্ম হলো, আস্তে আস্তে জঙ্গলে ছাড়লো, ভাই বোন বলে জানতো না, তারা আবার বিয়ে করলো, বিয়ে করার পরে নিজের আলাদা আলাদাভাবে পুরো পৃথিবীটা তৈরি হয়েছে। এই জন্যে আদিবাসীরা এখনো ব্রাহ্মণদেরকে এখনো পছন্দ করে না, কোনো জাতিকে পছন্দ করে না, ওরা চাইছে যে আমরাই হচ্ছে অরিজিনাল নিজের আদি আমাদের বাসিন্দা। ওদের ঘরে দেখবে আদিবাসীদের ঘরে এখনো কিন্তু ব্রাহ্মণ যায় না, যাদব গুরু যায়। যাদব গুরু বলতে কি, ওদের জাতের যে মোড়ল হয় সেই হচ্ছে যাদব গুরু, একজন পটুয়া। তারাই যে ওদের ঘরে পূজা করে, ওদের বাবা মার আত্মা শান্তির জন্য চক্ষুদান পটচিত্র আঁকে যে তোমার বাবা মা মারা গেলে কী করা যাবে, তাহলে তোমার বাবা মার আত্মা শান্তির জন্য চক্ষুদান আঁকতে হবে। মানে এরকম বিষয়ে যদি আমি ওই দিকটা যাই, ওটা একটা দিক আলাদা হয়ে গেল। এবার পটচিত্র অনেক রকম আছে, যে সে সময় তো আমাদের কালার তৈরি হতো না, সে সময় রং কোথা থেকে ব্যবহার করতো, সেই সময় তো কোনো কিছু ছিল না, তখন পাথর দিয়ে, পাতা দিয়ে, ফুল দিয়ে, নানা রকম দিক দিয়ে ওরা ওই রকম মাধ্যমে ছবি আঁকত। এবার ছবি আঁকতে আঁকতে প্রথম কোথা থেকে ছবি আঁকলো না, পাহাড়ে, তারপরে কোথা থেকে আঁকলো না, পাতাতে, তারপরে কী করলো না, নিজেরা বস্ত্র শুরু করলো, পট্ট বস্ত্র মানে পাটের বস্ত্র, সংস্কৃতে পট্ট বস্ত্র মানে সেটাকেই পটচিত্র আঁকা হতো বলতো হতো বলেই সেটাই পটচিত্র শুরু হয়ে গেছে। মানে পট্ট মানে কাপড় বস্ত্র, সেটা থেকে যখন চিত্র করা হলো তখন হচ্ছে পট্টচিত্র। পটচিত্র আমি একটা দেশে বিদেশে গেছিলাম রাশিয়াতে, কিন্তু পটচিত্রে সেখানে হয়তো 100 দেশের পটচিত্র সেখানে গেছিল। মানে আমরা যখন এক্সিবিশন করি বা ওয়ার্কশপ করি বা মেলা করি, সেখানে দেখি যে মহারাষ্ট্র থেকে ওয়ার্ল্ড পেন্টিং এসছে, বিহার থেকে মধুবনি গেছে, উড়িষ্যার থেকে তালপাতার পটচিত্র গেছে, রাজস্থান থেকে গেছে মিনিয়েচার পেন্টিংস, ওটাকে আর একটা নাম আছে, যাই হোক এখন মনে নেই। এরকম করে আমাদের ভারতবর্ষে কিন্তু যতগুলো রাজ্য আছে সব রাজ্যেরই মানে শিল্পকলা আছে। ওরা যখন যায়, আমরাও কিন্তু আমাদের পশ্চিমবাংলা থেকে মেদিনীপুর থেকে আমরা যখন যাই, আমাদেরও পটচিত্র দোকান দিই বা আমাদের কর্মশালা হয় একসঙ্গে মিলেই হয়, তখন দেখি সব তুলি দিয়েই কাজ করছে, একই টান, একই মুখ, একই সব। এর জন্যে নামগুলো কিন্তু ভাষাগুলো আমাদের ভারতবর্ষে এত হয়ে যাওয়ার জন্যে সব আলাদা আলাদা নাম হয়ে গেছে, কিন্তু দেখো সবাই তুলি দিয়ে আঁকছে, সবাই একই রেখা। রেখা টান হচ্ছে আমাদের প্রথম আদি কাজ হয়েছিল রেখা টান, রেখা টানটা হচ্ছে। তারপরে আবার কালীঘাট এসছে, তারপরে যামিনী রায় এসছে, তারপরে অনেক কিছু সবাইগুলোকে ভেঙে 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 যে যার জিনিয়াস হয়ে গেছে, সব বড় বড় হয়ে গেছে। কিন্তু দেখো একটা আর্ট থেকে কিন্তু যত আর্ট এসছে, ফাইন আর্টের কত রকম বিভাগ আছে, ওরা কোথা থেকে বাবা দেখে করেছে, বাবা একটু তো তুমি কোথাও থেকে দেখে করেছো, অবশ্যই ওরাও কিন্তু সেই ফোক আর্ট থেকে দেখেই সব কিন্তু করেছে, সবাই ভাগ ভাগ হয়েছে। তার মানে আমি ওটাকেও কিন্তু একটা দিক ধরতে পারি যে ওরাও কিন্তু যে কোনো জিনিস না দেখে ওরা কিন্তু ছবি আঁকতে পারে না, কাউকে দাঁড় করিয়ে দেবে, কাউকে শো করিয়ে দেবে, সেরকমভাবে তো ছবি আঁকে, ওরাও সেরকম ফোক আর্ট প্রথমে চিত্র দেখেছে, দেখার পরে সেটাকে ওরা মডিফাই করেছে, আলাদা আলাদাভাবে রূপ দিয়েছে। সেরকম কিন্তু প্রথম আর্ট যদি বলতে চাই, কিন্তু পটচিত্র প্রথম থেকেই এসেছে এইটুকু বলতে পারি। আমার কাছে একটা একটু ছোট্ট করে লাইব্রেরি করেছি, আমার কাছেও 25-30 হাজার বই আছে, পুরোনো পটচিত্রের বই আছে, তো ওখান থেকে যতটুকু পেয়েছি এইটুকু বলতে পারি যে আমরা এখন 30-40 হাজার বছর আগে করা, এটাও বলতে পারি যে পটচিত্র
থেকেই সব নানা রকম দিক বেরিয়েছে ছবির মধ্যে যদি বলতে চাই। কেন সেই সময়ে যখন আমরা রামায়ণ মহাভারতের ব্যাপার বলি, রামায়ণ মহাভারতের ব্যাপারেও সেখানে পটচিত্র আছে। কীভাবে ওরা বনবাসে গেছিলো, পুটুয়ারা সেখানে পটেকে ওদেরকে দশরথকে দেখিয়ে বলেছিল, বিস্তার করেছিল যে দেখো এই তোমার ছেলে কাণ্ড করেছে, আমি একটু গান করে শোনাচ্ছি এবং ছবি দেখে আসছি। রামায়ণ থেকে যদি আমরা একটু ধরি তাহলে ওখানেও আছে, মহাভারত থেকেও ঝুরি দেখো ওখানেও আছে। তুমি যেখানেই যাবে পটচিত্রের কিন্তু একটু না একটু অংশ পাচ্ছ, তার মানে পটচিত্র সব সময়ের জন্য জড়িয়ে আছে। আমাদের মানুষের সৃষ্টি যখন থেকে তখন থেকে কিন্তু ছবি আঁকা শুরু, এইটুকু বলতে পারি। এর থেকে আর কিছু একটা কোয়েশ্চেন আছে আমার, সেটা হচ্ছে যে আপনাদের এই যে 30-40 হাজার বছরের পুরনো মানে এই যে ঘরানাটা চলে আসছে, তখন যে রেখার টান ছিল এখন যে আজকের বাচ্চারা যে করছে এই জেনারেশন তাদের রেখার টান, এর মধ্যে কি কোনো ডিফারেন্স হয়েছে? একই ধরনের, মানে এই যে মাছ আমরা দেখি একই লাইন আর শিল্পীদের কিন্তু লাইন ড্রয়িং নেই, শিল্পীদের মধ্যে আছে কিন্তু শেডো। শিল্পীরা সুন্দরভাবে শেডো দিয়ে তৈরি করে তার পরিচিতি দক্ষতা সে তা প্রমাণ করে, কিন্তু পটচিত্র যেটা আছে একদম লাইন ড্রয়িং। থেকে খাও গো সচেতন ও জনগণ, ভাইরাস থেকে খাও গো সচেতন, চিনি রোগ সাবর থেকে ভাইরাস ছড়াই বিশ্ব জুড়ে, চিনি রোগ সাবর থেকে ভাইরাস ছড়াই বিশ্ব মহামারী রূপ নিয়ে, করোনা ভাইরাস ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন, ভাইরাস থেকে হও গো সচেতন ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন। সরকার থেকে লকডাউন করিল ভাইরাসের চেন ভাঙিল, সরকার থেকে লকডাউন করিল ভাইরাসের চেন ভাঙিল, কত মানুষের প্রাণ বাঁচালো লকডাউনের কারণ ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন, ভাইরাস থেকে হও গো সচেতন ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন। সর্দি কাশি জ্বর হলে পরে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাও তারে, সর্দি কাশি জ্বর হলে পরে স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাও তারে, তাড়াতাড়ি ডাক্তারের কথা শোনো গো সবাই ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন, ভাইরাস থেকে হও গো সচেতন ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন। পুলিশ ডাক্তার সাংবাদিকরা প্রচার করছে সর্বই তারা, পুলিশ ডাক্তার সাংবাদিকরা প্রচার করছে সর্বই তারা, জীবন দিয়ে জনগণের প্রাণ বাঁচাতে চাই ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন, ভাইরাস থেকে হও গো সচেতন ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন।
যাই হোক না, পটচিত্র নয়া শিল্পগ্রামে যে পটুয়ারা আছে তারা সারা বছর জানত যে আমরা অনেক রকম মেলাঘাট করি, অনেক লোকজন আসে আমাদের গ্রামেও আসে, সবাই কিনে নিয়ে যায়। কিন্তু এই মহামারী আসবে এরকম একটা জানত না। অনেক পটুয়ারা কী করেছে, জিনিসপত্র কিনে নিয়েছে, যে যার মতন সব জিনিসপত্র কিনে নিয়ে সারা বছরের জন্য রেডি করবে এরকম একটা সময়। তারপরে কেউ কিছু এখানে এত লোক আসছে তার জন্যে ঘরে থাকার ব্যবস্থা বা অন্য রকম কিছু ব্যবস্থা তাদের আয়োজনের জন্যে, এরকমভাবে নানা জিনিসপত্র কিনে নিয়ে পটুয়াদের একটা শেষ অবস্থা। তো কিছু ধার দেনও কিছু লোক করে ফেলেছে। একটা বাড়ি করতে গেলে, একটা মানুষের সঙ্গে থাকে সে বাড়িটা করতে গেলে 1-2 লাখ টাকা খরচ, পটুয়ারা হয়তো 1-2 লাখ টাকা খরচ করেও মানে রোজগার করেও সে বাড়িটা বানিয়েছে, সেখানে ধার দেনাও করে ফেলে। তো এখন এই সময় তো 5-6 মাস যদি লকডাউন হয়ে যায়, কোনো বাইরের লোকও আসছে না, কোনো মেলাঘাটও হচ্ছে না, তাহলে আমাদের ফটোচিত্র শিল্পীদের কী অবস্থায় এখন বসবাস করছে যদি না এসে দেখে তাহলে বুঝতে পারবে না। বলছে সরকার থেকে 5 কিলো করে চাল দিচ্ছি। আর বাবা, 5 কিলো করে চাল দিলে কিছু হবে না? 5 কিলো চাল দিলেই কি সংসার চলে যাবে? মাসে 1 মাসে 5 কিলো চাল দিলে কোনো দিন সংসার চলবে না। তার তো আরও আছে, ওষুধ বিসুখ আছে, জামা কাপড় আছে, ইয়ে আছে। আমরা জানলাম যে 1 মাস আমরা টেনে টেনে চালিয়ে দেবো, 2 মাস টেনে টেনে চালিয়ে দেবো, এখন 5-6 মাস হতে চলছে, এখনও পর্যন্ত কোনো রকম লোক আসছে না, আর পটুয়াদের অবস্থা খুব খারাপ। এতে নিয়ে কী করে পটুয়াদের সংসার চলবে? সেই জন্যে পটুয়া নয়া পটুয়া শিল্পগ্রাম এখন খুব চিন্তিত। আপনারা তো করোনার উপরেও করেছেন দেখলাম। আমরা হচ্ছে করোনা পটচিত্রের উপরে করি না। আমরা কি বললাম যে প্রথম যদি সংবাদ মাধ্যম হয় সে ছিল পটুয়া, সেটাও আমি আগে বলে গেছিলাম। যে কোনো ঘটনা ঘটতো কিন্তু পটুয়ারাই কিন্তু প্রথম গ্রামে গ্রামে যে পটচিত্র একে গানের মাধ্যমে বোঝাতো। সংবাদ মাধ্যম কবে এসছে? কালকে এসছে, পরশু এসছে, পটুয়ারা কতদিন আগে করা, তো সেগুলোই তো তারা তো প্রচার করতো গ্রামে গ্রামে গিয়ে, যে রামায়ণেরও প্রচার করতো, সামাজিকও প্রচার করতো, সব রকম বন্যারও প্রচার করতো, যা হতো যাবতীয় হতো সব তো পটুয়ারাই প্রচার করতো। সংবাদ মাধ্যম তো টেলিভিশন তো কতদিন আগে এসছে, পরে এসে অনেক আরও আলোকিত করেছে, কেন একটা জায়গায় বসে সবাই দেখতে পাচ্ছে। কিন্তু আমাদের পটচিত্র কী করতো, যে গ্রামে গ্রামে গিয়ে বলে মানুষকে বোঝানোর চেষ্টা করতো। উড়িষাতে যাবে গৌরী, তুমি খাবে ভাত, ঠাকুর ডাইনে আছে বলরাম, মধ্যে কার ভূমি তার ভাবে মান পাটি কুম্ভরা পাটি মেঘলাম সন্ধ্যায় আরতি করি ধন্য করে রত্ন তুলসীতে জল দিলে পায় কুন্দল হতে উদ্ধার হইয়া একদিনে যাব
এইভাবে আমরা